بسم الله الرحمن الرحيم وما আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, যারা কাছ থেকে অথবা দূর থেকে, ইউকে থেকে অথবা ইউরোপ থেকে অথবা দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে ইকরা বাংলার সামনে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার জন্য বসেছেন, আমি আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন, আমাদের আলোচনাকে কবুল করুন এবং সবাই মিলে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সীরাতকে জেনে তার পদাঙ্ক অনুসরণ করার চলার একটা অনুপ্রেরণা আমরা লাভ করি। এটাই হলো ইকরা বাংলার কর্তৃপক্ষের একমাত্র চিন্তা এবং চেতনা, এবং তারা চিন্তাই করেছে যে এর মাধ্যমে যদি উম্মতের কিছু উপকার করা যায়। আসুন আমরা উপকৃত হই, আমরা এখান থেকে শিখি এবং মনের মধ্যে ভালোবাসা আমাদের রসুল সাল্লাহ সাল্লামের প্রতি যতটুকু আছে এটাকে আরও বাড়িয়ে দিই এবং তিনি যেভাবে জীবনযাপন করেছেন সেটুকু বোঝার চেষ্টা করি। দেখেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে আমাদের আল্লাহ তাআলা আমাদের রব তাকে হাত ধরে সেই এতিম অবস্থা থেকে শুরু করে নিয়ে কীভাবে সামনে নিয়ে আসতেছেন। আমরা গত এপিসোডে আলাপ করেছি যে দারুন নাদুয়া, এই শব্দের এই দারুন নাদুয়া শব্দটার লিটারালি মানে মিনিং হলো পার্লামেন্টারি হাউস বা পার্লামেন্ট হাউস, যেটাকে আমরা সংসদ ভবন বলি। এই সংসদে পাশ হয়ে গেল যে প্রত্যেক গোত্রের 9টা গোত্র, এই প্রত্যেক গোত্রের একজন করে খুব স্মার্ট শক্তিশালী একেবারে যার হাত কখনো হাত থেকে কেউ রেহাই পায় না এরকম খুব শক্তিশালী টেররিস্ট, হ্যাঁ সন্ত্রাসী কিছু লোকদেরকে নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে যাবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করা হলো সকালবেলায়। সকালবেলা এই জন্য বললাম যে মানে পরবর্তী পর্যায়ে যে ঘটনাগুলো আসতেছে সেগুলো একেবারে স্পষ্টতই হাদিসের মধ্যে শব্দগুলো উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে ডাকলেন, এরপরে মানে জিব্রাইল সংবাদ দেওয়ার পরপরে আলীকে কানে কানে বললেন যে দেখো আমার হিজরত করার অনুমতি হয়েছে, আমাকে যেতে হবে মদিনায়। তো বহু লোকের মক্কার প্রায় প্রত্যেকটা ঘরের লোকদের কিছু আমানত আমার কাছে আছে, স্বর্ণ টাকা পয়সা আমার কাছে আছে। মানে আল্লাহ রসুলকে তারা ঘৃণা করত মানে ইসালাতের কারণে, কিন্তু অ্যাজ এ ম্যান তিনি এত বেশি বিশ্বস্ত ছিলেন যে মানুষের টাকা পয়সাগুলো তার কাছে থাকতো, মানে ব্যাংকের মতন, ব্যাংকের চেয়ে আরও 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 বেশি বিশ্বস্ত। তো আলী আসলে আমি চাই না যে আমাকে তারা যারা মারার জন্য প্রস্তুত হচ্ছে আমাকে তাড়াই দিচ্ছে, আমি যাদের কারণে পালাই যাচ্ছি এখান থেকে, তো তাদের টাকা পয়সার জন্য বিন্দুমাত্র কোনো ক্ষতি না হয়, আলী তুমি আমার বিছানায় ঘুমাবে, সকালবেলা আমার এই খাটের নিচে যে টাকা পয়সাগুলো আছে সবগুলো নিয়ে কাবা শরীফে যেয়ে ওদেরকে বুঝাই বুঝাই দিবে, প্রত্যেকের নাম নাম লেখা আছে ওইটা তুমি করে দিও। হযরত আলী বুঝলেন যে এটা আমার নির্দেশ, উনি হাসি মুখে নিলেন, নেবেন না কেন, উনি তো আসাদুল্লাহ আল্লাহ তাআলার মানে সিংহ, তার মনটা ওই রকমই ছিল যে কি হবে কে কি করবে, আসি তো আমি আল্লাহ তাআলার মানে আসাদুল্লাহিল গালিব। এরপরে উনি দুপুরের সময় উনি আবু বকরের বাসায় গেলেন, যে টোকা দেওয়ার সাথে সাথে দরজা খোলা হলো, বললেন যে আবু বকর ভিতরে আসবো। তো ঠিক আছে আসেন, ভিতরে যে মানে মানে সিটিং রুমে উনি বসছেন, বসার পরে বলতেছে যে এখানে আশেপাশে যারা আছে এদেরকে দূরে কোথাও পাঠাই দাও, মানে দূরে মানে অন্য ঘরে যেতে বলো। তো তখন আবু বকর বললেন যে আসলে ওই পাশে আপনার স্ত্রী বসে আছে, আয়েশা বসে আছে, আর কেউ নাই। তো আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে। তখন উনি বললেন যে আমাকে হিজরতের জন্য বলা হয়েছে যে আমাকে হিজরত করতে হবে, তো তুমি প্রস্তুত থাকো। তখন আবু বকর বললেন যে আলিয়া সাহাবাতুন, আমার কি সাথে যাওয়ার অনুমতি হয়েছে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উনি ওই যে শব্দটা বলছেন এটা খুব সুন্দর, উনি বলছেন বি আবি আন্তা ইয়া রাসূলুল্লাহ উম্মি, আমার আব্বা আম্মা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক, আমাকে কি এই অনুমতি দেওয়া হবে? দেখেন মানুষের আকুতি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হ্যাঁ তোমাকে এই অনুমতি দেওয়া হয়েছে। তখন আবু বকরও প্রস্তুত হচ্ছেন, মানে এর আগে 3-4 মাস আগে উনি বুঝতে পারছেন
যে হিজরত বোধ হয় করা লাগতে পারে। 4 মাস আগে, ঠিক এই ঘটনার 4 মাস আগে, আবু বকর একদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে আসলেন, এসে বলেন যে সবাই তো প্রায় হিজরত করতেছে, তো আমি কি হিজরত করব কি না? তো আল্লাহ রসুল বললেন যে না, তোমার এখনও সময় হয়নি। তো বলতেছেন যে আপনি কি হিজরত করবেন? তো বলছে যে সম্ভবত, তাই যদি হয় তাহলে আমাকে আপনার সাথে হিজরত করার অনুমতি মিলবে? তা আল্লাহ রসুল মুস্কি হাসলেন। তখন উনি বুঝলেন যে আমার বোধহয় এই সৌভাগ্যটা হতে পারে যে আমি আমার নবীর সাথে হিজরতে থাকব। উনি সেখান থেকে দুটো আলাদা উট উনি দেখাশুনো করা শুরু করলেন এবং তাদেরকে এমনভাবে খাওয়ানো শুরু করলেন যাতে করে মোটা না হয়, আবার রুগ্ন না হয়, দুর্বল যেন না হয়। বিশেষ করে বাবলার পাতা খাওয়াতেন। বাবলার পাতার একটা বৈশিষ্ট্য হলো যে এই পাতাটা ক্ষুধা এ করে আর ফ্যাটগুলো কমাই দেয় আর শরীরকে খুব শক্ত করে। তো উনি এই বাবলার পাতা খাওয়াতেন যাতে করে সে তারা শক্তিশালী হয়ে যায়। তো এই দুটো উটকে তিনি একদম সুন্দর করে গোছায় রাখছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্মগোপন করেছেন, নিজের ঘরে উনি যাননি। তারপরে সন্ধ্যার একটু আগে উনি ঘরে আসছেন। সন্ধ্যার একটু আগে যখন ঘরে গেছেন, উনি ঘরের থেকে বুঝতে পারছেন যে তার চতুর্পাশে পায়ের শব্দ শোনা যাচ্ছে, লোকজন মোটামুটি চোখ রাখতেছে তার গতিবিধির উপরে। তো তাকে মারার জন্য যে প্রত্যেক কবিলা থেকে একজন করে শক্তিশালী লোক আনতে হবে, এবার সিদ্ধান্ত হলো যে শক্তিশালী লোক কারা কারা, ওরা সিদ্ধান্ত নিল যে এই এই লোকেরা সেখানে থাকবে। তাদের নামগুলো বোধহয় একটু আমরা জেনে নেওয়া ভালো, কারণ হিস্ট্রিতে যারা আমার নবীকে মারতে আসছিল তাদের নামগুলো একটু জানা আমাদের দরকারও আছে। অন্তত এতটুকু তো ইয়ে করবো যে একজন নবীর গায়ে হাত তোলার মতন যে সমস্ত শয়তানগুলো মানে চিন্তা করছিল আর কি, সেটাও একটা দেখার বিষয়। তার মধ্যে প্রথম যিনি ছিলেন, প্রথম যিনি তো বলবো কী করে, প্রথম যে ছিল তার নাম হলো আবু জাহাল। বলা হয়েছে যে যুবকদেরকে বের করবা, আর সে হলো, সে তো তখন যুবক ছিল না, বৃদ্ধদের মধ্যে, কিন্তু সে যুবক হয়ে, কারণ সে চাইছে যে নবীর মৃত্যুটা তার হাতেই যেন হয় এবং সে ওই মৃত্যু লাশ নিয়ে উল্লাস করবে, এটা তার ইচ্ছা ছিল। 2 নম্বর ব্যক্তি হল আল হাকাম ইবনুল আস। 3 নম্বর হলো ওকবা ইবনু আবি মুয়িত, যে আমাদের নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে উটের নাড়ি ভুড়ি, পচা নাড়ি ভুড়ি দিয়ে তাকে মারার হত্যা করার চেষ্টা করেছে, সেই ওকবা। নাদর ইবনু হারিস, ওই যে বলছিলাম আপনার সুশীল সমাজের প্রতিনিধিত্বকারী ছিল, নিজেদের নিজেকে খুব পণ্ডিত মনে করত। উমাইয়া ইবনু খালফ এবং তার ভাই উবাই ইবনু খালফ, এরা দুইজন গেল। উমাইয়া ইবনু খালফকে তো বদর যুদ্ধে বেলাল হত্যা করে ফেলে, আর উবাই ইবনু খালফকে উহুদ যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করেন। হত্যাটা এরকম যে সে আল্লাহ রাসূলকে মারতে গিয়ে যাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উহুদ যুদ্ধের পরে উহুদ পাহাড়ের উপরে আশ্রয় নিয়েছেন, তিনি ইনজিওর্ড, বেহুশ হয়ে গেছেন, দাঁত ভেঙে গেছে, দুই পাশ দিয়ে সমান রক্ত ঝরতেছে। এই সময় সে গেছে তরবারি নিয়ে আল্লাহ রসুলকে মারবে। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমাকে একটা, আমার হাতে একটা পাথর দাও। তো ছোট্ট একটা পাথর ছিল, ওইটা হযরত আব্বাস তার হাতে দিয়েছেন। তো ওই পাথরটা নিয়ে এরকম করে তার গায়ে টুপ করে মারছে। তো ওই পাথর এত ছোট পাথর যে তার ছোট মানুষের গায়ে লাগলেও কিছু হওয়ার কথা না, ওই পাথরের আঘাত নে পেয়ে সে চিৎকার করে কাঁদতেছে, আমি মরে গেলাম রে, আমার শেষ হয়ে গেল রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে মেরে ফেললো রে, এরকম চিৎকার করতেছে। তখন আবু সুফিয়ান বলতেছে আরে বাবা রে, তোমার গায়ে ছোট্ট একটা পাথর মারলাতে তুমি মরে গেলে, তাহলে তুই তো বুঝতে পারতেছিস না, তো আমার ভিতরে সমস্ত হাড়গুলো ক্রাশ হয়ে একদম নষ্ট হয়ে যাচ্ছে আর সমস্ত মাসলগুলো কামলাচ্ছে। এরপরে ওখানে পড়ে গেল, পড়ে যেয়ে মারা গেল। মারা যাওয়ার পরে দেখা গেলো তার এই হাড় টাতগুলো নরম, মানে ওর হাড়গুলো সব ক্রাশ হয়ে গেছে। আল্লাহ রসুলের এই একটা ছোট্ট পাথরের আঘাতে এইভাবে মরছে এই উবাই ইবনে খালফ। নদর ইবনে হারিসের কথা বলেছি। জামা ইবনে আসওয়াদ, তুআইমা আল আদি ইবনে আদি, আর একজনের নাম বললে তো আপনারা সবাই চিনবেন, তার নাম ছিল আবুল আহাব, আপন চাচা, আপন চাচা। তারপরে নবীহ এবং মুনাব্বিহ ইবনুল হাজ্জাজ,
এই 11 জন লোক গেল 11টা কবিলার প্রতিনিধিত্ব করে। দারুন্নাদোয়াতে যখন বৈঠক হয় সেখানে আমি কিন্তু 10 জনের নাম বলেছি, কিন্তু এখানে 11 জন হলো কী করে? বনি হাশেমের কেউ দারুন্নাদোয়া ছিল না, কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের বংশের বনি হাশেমকে মনে করা হতো যে এরা যে করে হোক নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রক্ষা করবেন। কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিরও বাইরে আবু লাহাব ছুটে আসলো তার নিজের আপন ভাতিজাকে মারার জন্য। তো এটা মানে কী ধরনের অবস্থা আপনারা একটু নিজের চিন্তা ভাবনা করে দেখেন। এরপরে ওরা ওই 11 জন যে ঘরের চতুর্পাশ দিয়ে ওরা আটকে ফেলল, ঘেরাও করে দিল, দিয়ে তারপরে ওরা মোটামুটি নিশ্চিত হয়ে গেছে যে আজকে তারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারবে, মেরে ফেলবে, এবং আজকে তার হাত থেকে ওরা মানে ওদের হাত থেকে তিনি রহাই পাবেন না, এটা এটা তারা নিশ্চিত হয়ে গেছে। ওই দিন আবু জাহেল একটা ভাষণ দেয়, সেই ভাষণটা আবার ইতিহাসের বইগুলোতে আপনারা পাবেন যে সেই ভাষণগুলো দেয়, কারণ এটা তো আসলে প্রকাশ্যে তো এটা তো আর গোপনে হয়নি, উনি যে কথাগুলো বলেছে সে যে কথাগুলো বলেছে এগুলো বাইরের লোকগুলো এগুলো মুখস্থ করে রেখেছে, আর আরবদের স্মৃতিশক্তি ছিল সাংঘাতিক। সে বলছে যে দাঁড়াই বলছে, ইন্না মুহাম্মাদান ইয়াজউমু আন্নাকুম ইন তাবাতুমুহু আলা আমরিহি কুনতুম মুলুকাল আরব ওয়াল আজম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে যে তোমরা যদি তাকে অনুসরণ করো তাহলে আরব এবং আজমের তোমরা রাজা হয়ে যাবে। সুম্মা বুয়িসতুম মিন বাদি মাউতিকুম, এরপরে তোমরা আবার এই মরণের পরে তোমরা আবার জীবিত হবে। চিন্তা করেন কত ঠাট্টা সার্কাস্টিক ল্যাঙ্গুয়েজ। ফা জুইলাত লাকুম জিনানুন কা জিনানিল উরদুন, তারপরে মরণের পরে তোমরা বিরাট বিরাট জান্নাত, বিরাট বিরাট বাগান তোমরা পাবে, যেমনভাবে জর্ডানে আছে বড় বড় বাগান, ওইরকম বড় বড় বাগান পাবে। ওয়া ইল্লাম তাফআলু কানা লাকুম ফীকুম যাবহুন, যদি তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা না মেনে নাও তাহলে তোমাদেরকে জবাই করা হবে। সুম্মা বুয়িসতুম মিন বাদি মাউতিকুম, এরপর তোমরা মরণের পরে আবার জীবিত হয়ে যাবে। সুম্মা জুইলাত লাকুম নারুন তাহরিকুনা ফীহি তুহরাকুনা ফীহি, এরপরে তোমাদের জন্য দোজক বানানো হবে, সেই দোজকে তোমরা মানে জ্বলবে। এই কথা বলছে এটা একদম সার্কাস্টিক ল্যাঙ্গুয়েজ, মানে এখন তো সে আমাদের হাতে মরতে যাচ্ছে, বলার পরে সবাই হেসে হো করে হেসে উঠছে। তো দেখেন একজন মানুষকে তারা মারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘরের মধ্যে আছে, আর এই লোক এখানে 11 জনের সামনে চিৎকার করে এই কথাগুলো বলতেছে আর সবাই হেসে উঠতেছে, মানসিক অবস্থাটা তখন কেমন হয়? ঘরের মধ্যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং পাশে হযরত আলী বসে আছে, এই দুইজন মাত্র ঘরের মধ্যে, আর তার মাঝখান দিয়ে কিন্তু কথা এইভাবে হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা এখন পরিকল্পনা নেওয়া শুরু করেছেন, যে কারণ এখানে এমন একটা অবস্থা যে এখানে আল্লাহর প্রস্তুতি, আল্লাহর পরিকল্পনা, আল্লাহর মানে পক্ষ থেকে দয়া এখানে আসতে হবে, কারণ নিশ্চিতভাবে একদল লোক মরে যাচ্ছে। এরকম ঘটনা মুসা আলাইহিস সালামের সময় হয়েছিল। মুসা আলাইহিস সালামের পিছনে বিশাল বাহিনী, সেই সময়কার সবচেয়ে বড় বাহিনী ফেরাউনের, আর সামনে হলো লোহিত সাগর, অথবা কেউ কেউ বলেছেন নীল নদ, যাই হোক না কেন সাগর একটা হতে পারে, কারণ সাগরের কথাই কোরআনের মধ্যে আছে, বাহার শব্দটা আছে সাগর, আর নদ তো নদী। তো যা হোক, সেখানে মুসা আলাইহিস সালামের জন্য রাস্তা তৈরি হয়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচায় নিয়ে আসছিলেন, এবং ওই সময় তিনি বলছেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইহাদিন, জেনে রাখো আমার সাথে আমার আল্লাহ আছেন, তিনি আমাকে রক্ষা করবেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো শুনতেছেন এবং তিনি হাসতেছেন, তিনি বলতেছেন যে আরে মানুষ কত মানে দুর্বোধ্য, কত দুর্বাধ্য হয় যে তারা মানে অবাধ্য হয় যে তারা আল্লাহ তাআলার মানে কাদার তাকদীরেরও বাইরে তারা চলে যায়, এখন এরা হাসতেছে আমাকে মেরে ফেলবে বলে। তিনি আল্লাহর উপরে এমনভাবে আস্থা নিয়ে আসছেন যে উনি কর্ণপাতই করলেন না এটা যে কোনো। তখন আল্লাহ তাআলা একটা আয়াত নাজেল করে দিলেন তার মনকে আরও সুন্দর করে রাখার জন্য, মানে এমনি তো তার মন তো আছেই, শক্ত আছে। এরপরে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, দেখো ওয়াইদ আমকুরু বিকাল্লাযীনা কাফারু লিইসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইখরিজুকা ওয়া ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত কাফেরেরা যখন তারা খারাপ পরিকল্পনা করছিল, তারা প্ল্যান করছিল এইভাবে
যে তারা হয় তোমাকে আটকে রাখবে ঘরের মধ্যে, আটকে সেখানে মেরে ফেলবে, অথবা তোমাকে হত্যা করবে, অথবা তোমাকে ঘর থেকে বের করে দেবে। আপনারা তো এই তিনটি কে কী বলেছেন তা তো আপনাদের মুখস্থ থাকার কথা। আবুল বখতারি, আবুল আসওয়াদ, আবু জাহাল, এই তিনজনের বক্তব্য এরকম ছিল। তো আবুল আসওয়াদ বলছে যে ঘর থেকে বের করে দাও, আবুল বখতারি বলছে তাকে আটকে রেখে মেরে ফেলে দাও, আর আবু জাহেল বলছে যে আমরা সবাই মেরে ফেলে দিই। এই তিনটি বক্তব্যকে আল্লাহ তাআলা কোট করেছেন যে তারা কে চাইলো কেউ তোমাকে আটকে রাখবে সেখানে মেরে ফেলে দেওয়া হবে, আর কেউ কেউ চাইলো যে তোমাকে হত্যা করবে, আর কেউ কেউ চাইলো যে তোমাকে ঘর থেকে বের করে দেবে। ওয়াম করুন, তারা ষড়যন্ত্র করতে থাকলো, পরিকল্পনা করতে থাকলো। ওয়াম করুল্লাহ, ওখান থেকে আল্লাহ তাআলার নিজস্ব প্ল্যান শুরু হয়ে গেল। আল্লাহু খায়রুল মাকিরিন, এবং প্ল্যান গ্রহণের ক্ষেত্রে আল্লাহ তাআলা হলেন সবচেয়ে সুন্দর, শ্রেষ্ঠ প্ল্যান গ্রহণকারী। এখন এই প্ল্যানটা কত সুন্দর সেটা আমরা যদি মানে দেখতে থাকি তো দেখা যাবে যে এটা আল্লাহ তাআলা নিজেই এইভাবে তাকে বাঁচাই নেওয়ার চেষ্টা করেছেন, বাঁচাই নিয়ে আসছেন। এখন আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্ল্যানের অংশ বলে দিলেন যে এই 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 হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক সেইভাবে করলেন। প্রথম যে কাজটা করলেন, উনি হযরত আলীকে বললেন যে আলী, তুমি একটা কাজ করো, ওই খাটের উপরে তুমি শুয়ে পড়ো, এমনভাবে শুয়ে পড়ো যে আমার যে চাদরটা যেভাবে আমি মুখ ঢেকে ঘুমাতাম ঘুমাই, তুমি ঠিক ওই চাদরটা, লাল চাদর ছিল, ইয়ামানি চাদর, হাদরামি চাদর বলা হতো। হাদরামাউতের সে সময়কে কিন্তু খুব দামি কাঁথা তৈরি হতো চাদর, পুরু চাদর, সেইটা তিনি গায়ে দিতেন। তো ওইটা আলীকে বলেছেন যে আলী তুমি এইটা গায়ে দিয়ে এখানে শুয়ে পড়ো। তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে হাতেই হযরত আলীকে এই কাপড় টেনে শুয়ে দিলেন। হযরত আলী এটা বুঝছেন যে মারাত্মক অবস্থা, ওর তো শুনতে পাইছেন যে হত্যা করা হবে। এখন যেখানে শোয়াই দেওয়া হলো সেই জায়গাটা শুতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরা যদি আল্লাহ রসুলকে হত্যা করতে আসে তরবারি দিয়ে সবাই এক আঘাতটা মারবে, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই প্রস্তুত হয়ে গেলেন, আমি তার জন্য প্রস্তুত, আমি আমি আমাকে হত্যা করা হলেও আমার কাছে যায় আসে না। এই যে ব্রেভারি, এই যে ডেডিকেশন, এই যে স্যাক্রিফাইস, এই যে চিন্তা এবং চেতনা, এই যে ডিসিশন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিতে পারেন। হ্যাঁ, ছোট্টবেলায় ইমানের প্রশ্ন যখন আসলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আলী তোমার আব্বার কাছে শুনে এসো, কারণ এটা একটা সিরিয়াস বিষয়, এটা হাসি থামার তামাশার বিষয় না। আলী বললেন যে ইয়া রসুল্লাহ, আপনি জান্নাতের দিকে আমাকে ডাকছেন, আপনি ইমানের দিকে আমি ডাকছেন আমাকে ডাকছেন, আমি এটা আমার আব্বার কাছে শুনতে যাব কেন? চিন্তা করেন, মানে মানে যারা আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায় তারা কীভাবে আল্লাহর প্রিয় পাত্র হয়ে যায়। উনি শুয়ে পড়লেন। এরপরে দুই নম্বর কাজ করলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে তার ঘরে যে মাটি ছিল, আপনারা তো জানেন যে তখনকার সময়ে কিন্তু তো ঘরের ভিতরে সিমেন্টের এরকম সুন্দর এ থাকতো না, ওই ঘরের ভিতরে বালি এবং পাথরের কুচি দিয়ে রাখা হতো, তার উপরে দিয়েই শোয়া দেওয়া, মানে হাঁটা চলা, খাওয়া দাওয়া, শোয়া, ওর উপরেই, তার উপরে একটা চাটাই বেশি বিছাই নিতেন আর কি তারা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতেও এরকম মানে এক মুঠা বালি এবং ছোটো ছোটো কুচি কুচি পাথরের টুকরা ওই এক হাতে নিলেন। নিয়ে তারপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আপনি এটা পড়ে ফু দিয়ে দেন, দিয়ে ছড়াই দেন। তো উনি এক মুঠো বালি নিয়ে এরকম ছড়াই দিলেন। তো উনি তো কারোর মাথা দেখে তাকায় মারেননি, উনি মেরেছেন আল্লাহ তাআলার নির্দেশে যে তুমি ছড়াই দাও বালু আকাশের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন যে আমি প্ল্যান নিচ্ছি, আর আমার প্ল্যানটা হলো এই যে আমি এই বালুর কণাগুলোকে আমি কাফেরদের মাথার মধ্যে দিয়ে দেব, আমি ওদের মাথার মধ্যে দেব, এবং এই বালু আকাশের উপরে ভাসতে থাকবে। এই বালু আমাদের নবীর এই বালু হাত হাত দিয়ে মারা এই বালুটা ওদের চোখেও লাগবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে চতুর্পাশে যে সমস্ত লোকগুলো আছে, আল্লাহ তাআলা কীভাবে প্ল্যান নিলেন যে সব যারা খুব শক্তিশালী সাংঘাতিক সন্ত্রাসী, রক্তের লালসা, রক্তের তীব্রতা তাদের কাছে এত বেশি, নবীকে হত্যা করার জন্য তাদের চোখ লেলিহান শেখার মতন দপদপ করে জ্বলতেছে, তারা কীভাবে আস্তে করে ছোট্ট বাচ্চা শিশুর মতন ঘুমিয়ে পড়েছে। চিন্তা করে দেখেন আল্লাহর পরিকল্পনা চলতেছে, এটা
যে এই লোকগুলো যারা হত্যা করতে আসলো তারা সেখানে ঘুমিয়ে পড়লো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে এইবার আপনি করেন, একটা দোয়া পড়েন। তো উনি দোয়া করতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের এই আয়াত 9 নম্বর আয়াত পড়তে বললেন, তিনি পড়লেন যে আমি তাদের হাতে, তাদের সামনে আমি বাধা তৈরি করে দিলাম, তাদের পিছনে আমি বাধা তৈরি করে দিলাম, তাদেরকে আমি ঢেকে ফেললাম, তারা কিছু দেখতে পেল না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে এবার আপনি সবার মাঝখান দিয়ে আস্তে করে হেঁটে যান, ফেরেশতারা চতুর্পাশে আছে, ওরা ওদের চোখগুলোকে ঘুমাই ফেলাই দেওয়া হয়েছে প্ল্যান নিয়ে। আলী ওখানে ঘুমিয়ে পড়েছে, আলীও তখন জীবিত মানে জেগে নাই, আলীকেও ঘুমায়, কারণ আলু যদি জেগে থাকে কান্নাকাটা করতে পারে, হয়তো শেষ বিদায় নিয়ে যাচ্ছেন, হয়তো খারাপ লাগতে পারে। আল্লাহ তাআলা তাকেও ঘুমাই দিলেন, প্ল্যান দেখেন কীভাবে আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ খায়রুল মাকিরিন, প্রত্যেকটা প্ল্যান কীভাবে সুন্দর করে হচ্ছে। আলীও ঘুমাই পড়েছেন, আল্লাহ রসুল ও পাথরের ওই টুকরাগুলোকে দিলেন, উনি আস্তে করে সেখান থেকে বেরিয়ে আসলেন, পালায়ে না, উনি পালাই চলে আসলেন না, সবার সামনে দিয়ে বীর দর্পে আমার আল্লাহ তাআলার হাতের রহমতের দৃষ্টির সামনে তারা তিনি হেঁটে আসতেছেন। আল্লাহ খায়রুল মাকিরিন এসে এবার তিনি আবু বকর ঘরের দিকে রওনা দিয়েছেন। এই যে হিজরতের বর্ণনাটা এত মারাত্মক, আল্লাহ তাআলা কীভাবে একজন নবীকে বাঁচাই নিয়ে আসতে পারেন তার বর্ণনা কিন্তু আমরা পাচ্ছি। সময় আজকে শেষ হয়ে গেছে, আগামী এপিসোড পর্যন্ত দেরি করতে হবে। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, পরবর্তী এপিসোডে তার হিজরতের আরও বর্ণনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সময়কে কবুল করে নিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।